গুড মর্নিং ফ্রেন্ডস, বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল রিদ্ধি অ্যান্ড মম ব্লগস। এখন বাজে ভোর সাড়ে পাঁচটা, তো সবাই ঘুমাচ্ছে। আমি আর রিদ্ধি এই ফাঁকে একটু ভাবলাম সমুদ্রের পাড়ের থেকে একটু ঘুরে আসা যাক। ওরা আমাদেরকে টাইম দিয়েছে 8টার মধ্যে রেডি হয়ে থাকতে। আমরা আজকে যাব বিচিত্রপুর। তো বিচিত্রপুর যাওয়ার আগে আমরা একটু সমুদ্রের পাড়ের থেকে ঘুরে আসি। রিদ্ধি বিচে এসে একটা ঘোড়া দেখতে পেয়েছে, এবার ওর সাথে ফটো তোলার জন্য তো করছে, কিন্তু এত ভয় পাচ্ছে যে ফটো তুলবে কি। দূরে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে আমরা হাওয়া খেতে খেতে চললাম। আমরা একটু বিচে এসে বসলাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিল। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, ভালো লাগছিল। তো ঋদ্ধি তো যেতে চাইছিল না, ওরা টাইম দিয়েছে 8টা, তার মধ্যে আমাদের রেডি হতে হবে। আবার এবার আমরা উপরটা একটু ঘুরে দেখব। বেশ সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো বানিয়েছে ঋদ্ধি। আবার এখান থেকে ওর ফ্রেন্ডের জন্য একটা পেন নিচ্ছে BTS-এর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্রথম দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে দীঘার সেই প্রাকৃতিক সৌন্দর্যটা এখন আর উপভোগ করা যায় না সেরকমভাবে। এখন আর্টিফিশিয়াল সৌন্দর্যেই গড়ে উঠেছে। দীঘা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে হয়তো, কিন্তু সেই আমাদের মনে ছোঁয়া ভাবটা, যে দীঘা দীঘার ছোঁয়া ভাবটা, সেটা এখন আমরা খুঁজে পাই না। তো এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, নো ডাউট খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমরা দীঘাতে আসি যে সমুদ্রের ছোঁয়া পেতে। এখানে বসার জন্য জায়গা রয়েছে, কিন্তু এখানে বসার থেকেও ওই যে বড় বড় পাথরগুলোর পরে যখন আমরা গিয়ে বসি তখন যেন আরও বেশি সৌন্দর্য উপভোগ করি। যাক, অনেক বেশি বকবক করে ফেলছি, এবার ফটো টটো তুলি। তুলে ঠুলে আমরা এগোই। আবার হোটেলে যাওয়ার পথে ঋদ্ধি আবার একটা ডাব খেতে চেয়েছে, ওকে একটু ডাব খাওয়াতে হবে। ডাবের দোকানে দাঁড়িয়ে ঋদ্ধির আর ভাল লাগছে না, এবার ও ঘরে ফেরার জন্য ব্যস্ত। ডাব খেয়ে মা মেয়েতে মিলে খুনসুটি করতে করতে হোটেলে ফিরলাম। এরপর বিচিত্রপুরের ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।